নেত্রী প্রতি বলতে যাচ্ছিলাম, গন্ডর হয়ে যাচ্ছিল খুব জোর। কমরেড সভানেত্রী, কমরেডস এবং বন্ধুরা, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মিটিংয়ে যারা আছেন, মিটিংয়ের আশপাশে যারা আছেন, সুধী নাগরিক মণ্ডলী, পথচারী, সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার অনেক বেশি কথা বলার কোনো কারণ নেই। আমার আগে বক্তারা বলেছে, আপনারা শুনেছেন, খুবই প্রাঞ্জলভাবে বলেছে। কমরেড আভাস বলেছেন, ফুলুদি বলেছেন, দীপক বলেছে, সমীরবাবু বলেছেন, সহ সুজিত বলেছেন, আপনারা সবাই শুনেছেন। তার চেয়েও বড় কথা, কেউ কি খুব কম জানেন চারপাশে যা চলছে? আমরা কে টের পাচ্ছি না? অভিজ্ঞতার চাইতে বড় বন্ধু মানুষের আর কেউ হতে পারে না। অভিজ্ঞতার বিচারেই মানুষ চলবেন এবং চলতে পারবেন, এই ভরসা আমাদের 100 ভাগ আছে। আমার যেটা দিয়ে শেষ করলো আমি সেটা দিয়েই বলি, যে মানুষ একসময় মনে করছিলেন যে পশ্চিমবাংলাকে যদি সত্যি সত্যি রক্ষা করতে হয়, গড়ে তুলতে হয়, বামপন্থার কোনো বিকল্প নেই, এমনকি 70-এর দশকের আদর্শবাদী সন্ত্রাস, ঋষ্য এবং এই চারপাশের এলাকার মানুষ তো সংগ্রামী চেতনার পরিচয় দিয়েছে। সারা রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ, বিশেষ করে ঋষ্যা, কোন্নগর, উত্তরপাড়া, এই সমস্ত এলাকায় এখানকার মানুষ তাদের রক্ষা করেছেন। নিজেদের অভিজ্ঞতার বিচারেই সেই মানুষ এই লড়াইয়ের মধ্যেই থেকে বোধ করেছেন যে বামপন্থার কোনো বিকল্প নেই, এবং সত্যি সত্যি তারা ভরসা করেছেন গোটা দেশের কাছে বাংলার মানুষ সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে। জ্যোতি বোস, বামফ্রন্ট, 34 বছর ভারতবর্ষের রেকর্ড, কোনো সন্দেহ নেই। আবার সেই মানুষই আমাদের যারা সমর্থন করেছেন তারা খুব ভালো, আর যেই তারা আমাদের বিরোধিতা করলেন অর্থাৎ তারা খুব খারাপ হয়ে গেলেন, না, আমরা এভাবে দেখি না। অভিজ্ঞতার বিচারে মানুষ একসময় মনে করেছেন, পরে আরো আগ্রহ বেড়েছে, আরো চাহিদা বেড়েছে, অথবা আমাদের কোথাও ত্রুটি হয়েছে। মানুষের ঘরে দোষ না চাপিয়ে আমরা পারলে আইনের সামনে দাঁড়িয়েছি, আমাদের ত্রুটি চিহ্নিত করতে চেয়েছি, এবং এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আমরা আমাদের নিজেদের ত্রুটি কাটিয়ে মানুষের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা যতটুকু, মানুষের মনোভাব বুঝে আমরা যা বুঝলাম সেটা মানুষকে বোঝানোর যেমন প্রচেষ্টা, তেমন মানুষের মনোভাব থেকে আমাদেরও শিখবার প্রচেষ্টা। এই দুইয়ের মধ্য দিয়ে আমরা আবার নতুন করে নিজেদের চালাবার প্রচেষ্টা যেমন মনে করছিলেন, কেউ কেউ হয়তো বা বামফ্রন্টের চাইতে তৃণমূল ভালো হতে পারে কিছু, যদিও তৃণমূল না, বামফ্রন্টের বিরুদ্ধে তখন সবাই এক, তৃণমূল কংগ্রেস সহ পার্লের প্রায় সবাই এক, এতদিন বামফ্রন্ট দেখা যাক বিকল্প না। সেই মানুষ গত 10-11 বছরে হারে হারে কি বিপদের মধ্যে মানুষ করেছেন, আমার চাইতে মানুষ তো কম বুঝছেন না। আমি বলতে চাইছি, বলতে পারছি, তিনি হয়তো বলতে চাইছেন না, হয়তো বলতে পারছেন না, কিন্তু মানুষ তো কম বুঝছে না কি ভয়ানক অবস্থা করতে পশ্চিমবাংলা। এবং গত বছর 3-4 আগে সে মানুষ একটা ভাবনা রাখছে, ঠিক আছে, বামপন্থী হবে, কারা তৃণমূল আল্লাহ তৃণমূল চলে না, দেখা যাক একটা বিয়ে। যে আশায় তৃণমূল জেনেছিলেন যে দারুণ কিছু হবে বোধ হয়, যা যা আমরা বলেছিল তার কিছু না কিছু অন্তত কার্যকরী হবে, সেই মানুষ দেখছেন তৃণমূলের আমলে যুবকের কাজ 12টা বেজে গেল, লেখাপড়ার সর্বনাশ হয়ে গেল, তলকার খানায় জায়গায় রিয়েল এস্টেট গড়ে উঠল, জুন বিলটা বন্ধ হয়ে গেল, হাসপাতালটা ওই অবস্থায় মাতৃসদন পড়ে থাকলো, মানুষ টের পাচ্ছেন যে বরং ভদ্র সভ্য ভালো মানুষ মাথা উঁচু করে সমাজে চলবেন তৃণমূলের আমলে তার সুযোগ নেই,
ভদ্রলোককে মাথা নিচু করে চলতে হবে। আর যত চোর প্রাচীন লুঠেরার দল তারা মাথা উঁচু করে দাপট দেখিয়ে চলবে, এ মানুষ কখনো কল্পনা করতে পারেননি। মানুষ ভাবছেন বাবা ভিক্ষে চাই না কুকুর থাম, তাহলে কি করবো এখন? তিন চার বছর আগে তারা এদিক ওদিক করে সবাই মিলে বললো, কাগজ বলছে, টিভি বলছে, পাল্লে একটু পাড়ায় ফুসফুস করে কেমিশন বলে গেল গোপনে গোপনে, আর ওদিকে দিল্লি থেকে রোজ একটানা পাঁচটা করে প্লেন আসছে, হেলিকপ্টার আসছে, দাপটের পর দাপট। কি ব্যাপার? তৃণমূলকে টাইট করে দেবো আমরা, আমাদের একবার সরকার নিয়েছে মাত্র তো পারবে না, আমরা দিল্লির ক্ষমতা আছে বুঝেছো, আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী, একেবারে টাইট করে দেবো। মানুষ কেউ কেউ মনে মনে ভাবলেন যাচ্ছে তৃণমূলকে যদি টাইট করতে হয় করার তো কোনো বিকল্প নেই, বামপন্থীরা যদি না পারে দেখেন একটা একটু বিজেপিকে যখন টেন পাচ্ছেন। 8 বছর হয়ে গেল চিট ফান্ড কেলেঙ্কারিতে সবচাইতে বড় অপরাধী যারা বাংলা সর্বনাশ করেছে, এমনকি তৃণমূলের মুখপাত্র যিনি বলছিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, সবাই দেখছেন 8 বছর হয়ে গেল নরেন্দ্র মোদীর সিবিআই চার্জশিট পর্যন্ত দিতে পারলো না। মানুষ বুঝতে পারছেন সে বিজেপি তৃণমূলকে ঠেকাবার জন্য নয়, ভেবেছিলেন কিন্তু হবে বুঝি ঠিকই দুর্গন্ধ বেরিয়ে পড়েছে, বিজেপি তার চাইতেও বড় বিপজ্জনক গোটা ভারতবর্ষ থেকে বুঝতে পারছেন। আমার আগের বক্তারা বলেছেন কলকারখানা বেঁচে দিচ্ছে, 8 বছরে ভারতবর্ষের নতুন একটা বড় কোন সরকারি প্রকল্প ক্ষেত্র তৈরি হয়নি, গত 8 বছরে গোটা ভারতবর্ষে কোন বড় ন্যাশনাল ইনস্টিটিউট তৈরি হয়নি, এর আগে প্রত্যেকটি ক্ষেত্র যা হয়েছিল একেবারে উল্টো। বড় নিজে কিচ্ছু করবে না, বাপ ঠাকুরদার জমি জিরে বেচে দিয়ে মদের দোকানে গিয়ে ভিড় করবে আর রেসের মাঠে গিয়ে হাজির হবে। মানুষ বলে নিজেরা কিছু করতে পারলো না, বাপ ঠাকুরদার সম্পত্তি সব বেচে দিয়ে 12টা বাজিয়ে দিল, সর্বনাশ কাণ্ড, উটুক খুঁড়ে গ্রামের ভাষা বলে উটুক খুঁড়ে সর্বনাশ কাণ্ড, এসব লম্পটের দল। সবাই বুঝতে পারছেন দাদা 8 বছরে ভারতবর্ষে নতুন কোন প্রতিষ্ঠান তৈরি হয়নি, নতুন কোন প্রকল্প তৈরি হয়নি, একের পর এক বিক্রি হচ্ছে, পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেশ বেচার খেলায় যুক্ত হয়ে গেছে দিল্লি ওয়ালারা, সবাই বুঝতে পারছেন কলকারখানা কাজকর্ম কৃষক এসব 12টা বাজিয়ে দিয়ে মানুষের মধ্যে খালি ভাগ করে দিচ্ছে। গত 8 বছরের সবচেয়ে বড় প্রকল্প কি দিল্লি সরকারের? একটা মন্দির, রাম মন্দির। আরে বাবা মন্দির টন্দির তো মানুষ নিজেরা করেছে, সরকার তো মন্দির করতে হয়নি, এটা মন্দির করছে, এটা বড় প্রকল্প। আর এনাদের বড় প্রকল্প কি? বারাণসীতে যখন আরতি করেছে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদী কানে কানে মন্ত্র ঢেলে দিয়েছে আমি তো তোমায় রক্ষা করছি, তুমি আমার মনোভাবে চলো, অতএব মমতা ব্যানার্জির এখন বক্তব্য হচ্ছে গঙ্গার পারে নাকি আরতি চালু করতে হবে, আমাদের মায়েরা আরতি দিতেন, আমাদের পুজো অর্চায় আরতি হতো, ওটা নতুন কোনো কথা না, ইনস্ট্যান্ট মানুষের নিজের কাজ ছিল। কার্যত সেইটাকেই আপনারা ভাব দেখাচ্ছেন, ওটাই এখন দেশের একমাত্র কাজ। তৃণমূলকে যারা সমর্থন করলেন যে ভাষায় 12টা বেজে গেল, বিজেপি যে ভাষায় সর্বনাশ হয়ে গেল, হাতে হাতে টাকা নিতে দেখলো মানুষ, এটার জন্য কোন স্কুল কলেজ করতে লাগে না, কোন রাজনীতির পার্টিতে লাগে না, আপনি অনেক দূরে বসে আছেন, তৃণমূলের সমর্থক ছিলেন, মাঝে মধ্যে এটা ওটা সেটা বলতেন, কি বুঝছেন? রাস্তায় এসে আপনি তৃণমূল তৃণমূল ভাব দেখাচ্ছেন ভয়ে, পরে সে কথা আসছে, বাড়িতে গিয়ে বউকে বলছেন জানো বউ আর সহ্য করা যায় না, বড় বড় নেতা মাস্টার অধ্যাপক হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ করে দিচ্ছে, কেউ খোলা যায় কেউ স্যানিটাইজি করে হাতে হাতে টাকা নিচ্ছে, আর এমনও হাতমুখ দিল্লির সরকার, একটা এথিক্স কমিটি পর্যন্ত বসতে পারলো না, একটা ব্যবস্থা পর্যন্ত নিতে পারলো না। আমার পাড়ায় কেউ ওরকম করলে পাড়ার বয়স্ক লোকেরা মিলে বলতাম তুই কেন করেছিস, কান ধরে উঠবস কর, আর গোটা ভারতবর্ষ দেখলো
মানুষ দেখলো হাতে হাতে টাকা না আসা বাহিনী মুখ্যমন্ত্রী বললেন আগে জানলে ভোটে দাঁড় করাতাম না কিন্তু ভোটের পর তাদের মন্ত্রী করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন ওরা যতই অন্যায় করুক ওদের মাথার ছাতা আমি মমতা ব্যানার্জি এই অপরাধীদের দিয়েই আমার সংসার আপনি সিপিএ করার দরকার নেই আপনি যদি মনে করেন করবেন না আমি কি আপনাকে জোর করে করাতে পারবো কেন করাতে পারবো আপনি তো নিয়ে বোঝেন ভালো লাগছে তাহলে যে ভাষায় বিজেপি সে ভাষাটাও গেল বড় এখন সবাই টের পাচ্ছেন এই কদিন আগে ভোট হয়েছে দিল্লিতে এই গত সপ্তাহখানেকের মধ্যে সব মিলিয়ে আমাদের দেশে তিনটে বড় ভোট হয়েছে আর সাতটা লোকসভা বিধানসভার উপনির্বাচন হয়েছে ফল কি খেয়াল করেছেন তৃণমূলকে ঠেকাবে বিজেপি গুজরাটে বিজেপি জিতেছে নাকি হিমাচল বিজেপি হেরেছে বিজেপির সরকার ছিল দিল্লিতে বিজেপির মিউনিসিপ্যালিটি 15 বছর বিজেপি হেরেছে এর বাইরে যে সাতটা উপনির্বাচন হয়েছে বিহারেই হোক উড়িষ্যাতেই হোক অন্য কোথাও যেখানেই হয়েছে সবকটাতে বিজেপি হেরেছে সারা দেশের মানুষ পশ্চিম বাংলায় যেমন আপনি টের পাচ্ছেন উড়ি পাওয়ারে বাবা যাই করে না কেন তৃণমূলের থেকে পারলে শত হস্ত দূরে থাক তেমনি গোটা দেশের মানুষ বুঝতে পারছে যাই করিস না কেন বাবা বিজেপির থেকে দূরে থাক বিজেপি রাখা টিকে থাকার মতন কোন হিম্মত নেই ত্রিপুরাতে বিজেপিকে চিনতে গেলে তৃণমূলকে লাগে গোয়াতে বিজেপিকে জিততে গেলে তৃণমূলকে লাগে বিজেপির বিরুদ্ধে ভোট যদি কেটে দিতে পারে তাহলে বিজেপি জিততে নাহলে জিততে না গুজরাটে বোঝা গেল আপের মতন দল যদি থাকে বিরোধী ভোটটাকে ভাগ করে দিতে পারলে বিজেপির লাভ না হলে গোটা ভারতবর্ষের মানুষ আপনি যেমন বুঝতে পারছেন গোটা ভারতবর্ষের মানুষ আস্তে আপনি বুঝতে পারছেন বিজেপি একটা সর্বনাশা পার্টি আর হচ্ছে দুইয়ের বিরুদ্ধে লড়াই এর কোন বিকল্প হতে পারে না জয়োত্তোলন ভালো নাকি ফুটন্ত তেলের কড়াই ভালো এ কোনো ভালো হয় না দিল্লি ভেঙে দিতে চায় রাজ্য তৃণমূল বলে রাজ্য মাথা নিচু চল 500 টাকা দিয়েছে আমার কথা বলছে গোলামের মতন থাক তোর মাকে জিজ্ঞেস কর 500 টাকা পেয়েছে তুই আবার থাকবা দিয়েছিস আপনি কিছু বলতে পারবেন না আপনি গিয়ে বলবেন যে বাবা বুঝলুম তো সব এই যে সারাদিন ধরে গত 15 দিন ধরে প্রচার হচ্ছে নাকি পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে এটা কি ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে নাকি কখনো এরকম পরীক্ষা হয়নি আজকে যেই পরীক্ষাটা 12টার সময় আমাদের শুরু হওয়ার কথা ছিল 12টা 15 সময় মন্ত্রী বলছে কলকাতা তো ধরেছে দেখা যেমন এসেছিল ওরা তো ঘাবড়ে যাচ্ছে কি হচ্ছে মন্ত্রী বলেছে ভাবা যায় মমতা ব্যানার্জি ছিল বলেই টেটের পরীক্ষা নিতে পারলো তখন পরীক্ষা শেষ হয়নি এত যোগ্য একেবারে সব মমতা ব্যানার্জি নিজে কন্ট্রোল করছে আমি হাসতে হাসতে বললাম শিক্ষামন্ত্রী যখন পরীক্ষার দিনও ঘোষণা করতে পারেন না ওই ছুটি হবে সেটা ঘোষণা করার অধিকার নেই স্কুলে মাস্টার নেই স্কুল যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো টেকাবো কি করে ওটা বলার যদি যোগ্যতা না থাকে শিক্ষামন্ত্রীর কাজটা এখন তো মুখ্যমন্ত্রীর কাছে পড়েছে অতএব মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে দিয়ে নাকি চোখ দিয়ে দেখছে এই 16 মিছিলে তো তোমাকেও দেখেছে যখন পশ্চিম বাংলার বামফ্রন্ট ছিল প্রত্যেক বছর দুর্গাপুজো হতো একবার প্রত্যেক বছর টেটের পরীক্ষা হতো একবার প্রত্যেক বছর ঈদ উৎসব হতো একবার প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো একবার প্রত্যেক বছর বড়দিন হতো একবার প্রত্যেক বছর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হতো একবার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যুবক ছেলেরা লেখাপড়া করে তৈরি হয়ে থাকতো বাবা মা ভরসা করতো আমার ছেলেটা আমার মেয়েটা ওরও যোগ্যতা আছে পশ্চিমবাংলায় বামফ্রন্ট আমার ছেলে তার যোগ্যতা অনুযায়ী চলতে পারবে ছেলেটা বাবাকে বলছে এই আমরা দেখে অভ্যস্ত ছিলাম আর এখন কি প্রেজার হচ্ছে পরীক্ষা দিতে পারে কে তৃণমূল আবার কি বলা উচিত ছিল গত 5 বছর ধরে পরীক্ষা নিতে পারলো না কে তৃণমূল আবার সেটা না বলে 5 বছর ধরে খাইয়ে না খাইয়ে শুকিয়ে পেটটা এমন করে রেখেছে যে এখন একটু গুড় বাতাসে পেলে আপনার অমৃত মনে হবে
ভাবখানা এমন গুড় বাতাসা দেওয়া হয় অমৃত পাঁচ বছর ধরে পরীক্ষা হলো না। এবার আপনি বুঝেছেন কত লোক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে? সাত লোক। কোনদিন পশ্চিমবাংলায় কোন পরীক্ষায় এত হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার দেখেছেন কাগজে টিভিতে? ডিএম ব্যস্ত পরীক্ষার জন্য, এসডিও ব্যস্ত পরীক্ষার জন্য, বিডিও ব্যস্ত পরীক্ষার জন্য, পুলিশ ব্যস্ত পরীক্ষার জন্য, কি ব্যাপার? সাত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট চলে এসছে। দেখবেন আজ রাত্রে গিয়ে দেখবেন টিভিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট দারুণ ব্যবস্থা করেছিল, আর সব পরীক্ষা কেন্দ্র নিঃসাদে পরীক্ষা কেন্দ্র ছিল কিনা আমি জানি না, 144 দ্বারা পশ্চিমবাংলায় বাম আমলে প্রত্যেক বছর আগে হতো, তখন পরীক্ষার্থে কম ছিল, 10-11 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিকের পরীক্ষা দিত, তার জন্য 144 ধারা লাগতো না, তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগতো না, 7-8 হাজার ছেলে মেয়ে প্রত্যেক বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিত, তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগতো না, আর জ্যোতিবাস গুপ্ত ভট্টাচার্যকে ক্যামেরা চোখে দাঁড়িয়ে থাকতে হতো। তোমরা কি এমন রাজ্য? এখন সংখ্যা তত্ত্ব নতুন যে বেরিয়েছে সংখ্যাটা আরো পরিষ্কার, পশ্চিমবাংলায় সরকারি ক্ষেত্রে শূন্য পদ 6 লক্ষের বেশি, 6 লক্ষের বেশি মিউনিসিপ্যাল। ওরা দুদিন ধরে আলোচনা করেছে, আপনাদের সুযোগ করে দিয়েছেন, শূন্য পদ কত, পূরণ হয়নি কত, 22,000 মিউনিসিপ্যাল কর্মচারী আছে এখন, 50,000 কন্ট্রাকচুয়াল, 12 হাত কাকুরে 13 হাত বিচি, যত যা পোস্ট তার চাইতে বেশি কন্ট্রাকচুয়াল, কেন কেন লক্ষ্য হয়? এক কলকাতা কর্পোরেশন 27,000 না লক্ষ্য হয়নি, এই ব্যাপার সব জায়গাতে এই যোগ করতে করতে হিসেব করলে দাঁড়াচ্ছে 6 লক্ষের বেশি প্লাস, 6 লক্ষের মধ্যে না ওটা প্লাস, প্লাস শিক্ষা ক্ষেত্রে আমার হিসেবে 3.5 লক্ষ শূন্য পদ, এ আমাদের কিছু করতে হয়নি, রংঠক পড়ে গিয়েছে। এ আমাদের রংঠক করে দিয়েছে, আর কিছু করতে হয়নি, শিক্ষক নেই। আচ্ছা বেশ, আমি আমার হিসেবে ধরলাম না, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী 22 মার্চ 2022 সাল বিধানসভা বসে না, বিধানসভা প্রশ্ন উত্তর হয় না, ফট করে একটা প্রশ্ন করেছে ব্যাস বেরিয়ে গেছে, বলেছে আমার দপ্তর নিশ্চিতভাবেই জানাচ্ছে যে অন্তত 2.5 লক্ষ শিক্ষায় শূন্য পদ আছে, আমি যদি 3.5 ছেড়ে দিই 2.5 ধরি তাহলে 6+2 তাহলে 2.5 লক্ষ শিক্ষায় শূন্য পদ। আজকে যে পরীক্ষাটা হলো কত নিয়োগ হবে এখান থেকে? হাত ভাত অন্যরকম, সব ব্যাপারে বাড়াবাড়ি, গরিব পাওয়া আগে এমন হতো না, এখন আর দিচ্ছে না। আমি মাঝে বললাম যে ওই পোস্টারটা অনেক দিন দেখিনি, একবার দাও না ভাই, বলছে আর না দেবো না, দিলেই মাখা বলে আর দিচ্ছে না। আপনার মনে করছে বামফ্রন্ট আসার আগে থেকে, বামফ্রন্ট তখন থেকেই তো ওরা চালাচ্ছে, যেখানেই যাবে না রাস্তায় চলেছেন 6 তলা বাড়ির মাথা থেকে বিশাল ঝুলে আছে, চলতে চলতে গাছ দেখলে ওই ডাল একটা উপরে শুকনো মতো ওই রাও দেখে ঝুলে আছে, বিশাল একখানা হোর্ডিং নাকি প্লেক্স কি একটা বলে, দিদিমণির ছবি, তলায় লেখা সততার প্রতীক, মনে করছে সততার প্রতীক লিখছে না, আপনি যত বলছি একটু লেখো না বাবা, একটু সততার প্রতীক, একটা ডিলিট পেয়েছ, একটা ভুয়ো ডক্টরেট পেয়েছ, তারপরে কি একটা কি বঙ্গ বিভূষণ টিভূষণ করে কি একটা রিট্রিভার না কি একটা কি পেয়েছে, ওই যে এপাং ওপাং ঝাপাং বাংলা গেল পপাং, এত কিছু পেলে যখন হ্যাঁ ওই সাহিত্য একাডেমি, আরে ওর তো মজার ব্যাপার, গ্রামে আপনি অনুষ্ঠান করবেন, পাড়ায় অনুষ্ঠানের সভাপতি আপনি হবেন, টাকা যা খরচ হবে আপনি দেবেন, আপনি সভাপতি হিসেবে স্টেজে বসে থাকবেন, পাশে একটা প্যাংলা লোককে রেখে দেবেন, সে এসে অ্যানাউন্স করবে আপনার নাম করে যে আপনার মতন সমাজসেবী নেই বলে আপনাকে একটা মাটি হাড়ি পুরস্কার দেওয়া হবে। উনি তথ্যের মন্ত্রী, ওনারই মিষ্টিভাষী নাকি একটা কি বাংলা একাডেমি,
ইত্যাদি ইত্যাদি। তাইতে ওনার হয়েছে কে প্রাপ্ত ওনার হয়ে পুরস্কারটা নিচ্ছে কে, উনি বসে আছেন। একটু হয়তো কেউ বলেছে ভাই একটু লজ্জাটা মিনিমাম একটা 1% থাকা ভালো, ওখানে ওঠেননি আর উনি সাইডে বসে আছেন, ওর হয়ে আরেকজন কেউ পুরস্কার নিচ্ছে, দেখেছেন কোনদিন, শুনেছেন? ডায়াসে বসে আছেন আপনি আর আপনার হয়ে পুরস্কার নিচ্ছে হরিদাস 6,665। আচ্ছা ওরা যে আসছে পত্র ধরেছে তাই ধরে নিয়ে আমি না হয় ধরে নিলাম, ঠিকই বলেছেন আপনি, 6,665টা আরো বোধহয় কমে যায়, ওরা বলেছে 11,000, তাই থাক 11,000। তাহলে 11,000-এর জন্য 7,00,000 পরীক্ষা দিল নাকি? ভুল ভুল, 11,000-এর জন্য অ্যাপ্লাই করবে তারা যারা 2014 টেট পাস কমপ্লিট করা হয়নি, 11,000-এর জন্য পরীক্ষা দেবে তারা যারা 2017 টেট পাস, এবং আজকে যারা, তাহলে 7,00,000 না, কত লক্ষ হবে কি ব্যাপার কেউ জানে না। কে দেখেছেন নেমন্তন্ন? আপনার নেমন্তন্ন ছিল ছেলের জন্মদিনে, ওর বন্ধু বান্ধব 22 জন, এবারে তারা সব আত্মীয় বন্ধু ঠন্ধু করতে করতে আপনি নেমন্তন্ন বাড়িয়ে দিলেন 222, কেক ছিল 1 পাউন্ডের, 22 জনে চলে না, ওটাকে আপনি কাটতে কাটতে 1/4 পাউন্ড করে দিয়েছেন, 1/4 পাউন্ড, 1 পাউন্ডটাকে আপনি কমাতে কমাতে কেক ছোট করে দিয়েছেন, আর খাদ্য যারা খাবে ভাগিদার তার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, প্রতারণা হচ্ছে, এটা আমার একটা প্রতারণা হচ্ছে, বেরোবে বেরোবে। ইতিমধ্যেই কালকে দেখলাম চেয়ারম্যান ভাষণ দিয়েছে, আমার কথা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ভাবা ছোট করবো ডটল হয়ে যাচ্ছে, এবার ঠান্ডার মধ্যে হিম করেন আপনাদের, আমার তো হিম টিম বেশি খাবেন না, সব জিনিস বেশি খেতে নেই, হিম খেলে একটু এই এই ওয়েদার চেঞ্জের সময় তো, তাতে কালকে চেয়ারম্যান বললেন আমি এরকম অনেক প্রতারণা অনেক কেস পাচ্ছি, অনেক এফে হচ্ছে পরীক্ষাকে মানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বললাম উনার উচিত ওসিকে বলা, এসপিকে বলা, ডিজিকে বলা, সিআইডিকে বলা, পুলিশ মন্ত্রীকে বলা, রাত্রের মধ্যে অ্যারেস্ট করা, সবই তো আমার নিজেদের মতো, অসুবিধা নেই, এগুলো গাও লাগিয়ে রাখা হবে। আসলে এদের লক্ষ্যটা হচ্ছে যথাসম্ভব এই 6 আর আমি দাঁড়াই ধরি 8.5 সরকারের নিয়োগ বন্ধ করে দেবে, নিয়োগ বন্ধ 8.5, গত 10-11 বছর ধরে তাদের মাইনে দিতে হয়নি, মাইনের টাকা কোথায় গেছে লোপা, গত 10-11 বছর ধরে বাড়তে বাড়তে কমতে বাড়তে কমতে বাড়তে এখন বোধ হয় 35% দিয়ে লোকে পাচ্ছে না, তার টাকাটা কোথায় গেছে লোপা। দিদিমণি সরকার চালানো মানে শুধু মেলা করা, শুধু খেলা করা, শুধু ফস্তি মস্তি করে বেড়ানো, শুধু নিজেকে বারে বারে ছড়িয়ে দেওয়া, ছবির পর ছবি ছাপানো, পশ্চিমবঙ্গে অসভ্যতা মানে না। আমি নিশ্চিত করে বলছি তৃণমূল সমর্থক বহু মানুষ আছে, তাদের কাছে যান, তৃণমূলের সমর্থক ছিল বলেই সরে যাবেন তারা, হয়তো আমাদের কোন সমর্থক মানুষ একটু এদিক ওদিক যে কোনো কারণে হয়েছিলেন, তার কাছে যান, মনের মধ্যে না তার ফুসফুস করছে, সে বলতে পারছে না মনের কথা, মনের কথা বলতে চায়, আপনি তার কাছে যান, হাতটা বাড়িয়ে দিন, ভরসা জোগাড় করুন, ভরসা দিন, আমরা আছি, বিকল্প আর কেউ নেই, বাংলাকে বাঁচাতে হবে, লড়াইটা ব্যক্তির সঙ্গে ব্যক্তির না, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল না, বাংলাকে বাঁচাতে হবে। সব আমি যা চারপাশে দেখছি, আমি ও দম দিয়ে বলি বলে কেউ রেগে যাবে, যা তুই পশ্চিমবাংলায় যাচ্ছে গত 10 বছরে কোনটা, গোটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা, তখন ছিল একটা বাংলা, সেই বাংলাটাকে মাঝখান থেকে কেটে তোমরা বাংলার সর্বনাশ করেছ, বাংলার চুটমিল ঢুকে গেল, বাংলার পাটচাষ ঢুকে গেল, মাঝখানে ভাগ করলাম, ওপারে চাষ চাষ, এবারে কল কল, 12টা বেজে গেল, নাবুকে করেছিল যারা করেছিল, দিল্লি ওয়ালারা, ব্রিটিশ,
আর এদের পিছনে বাংলার যে মানুষটা বাংলা ভাগের জন্য উদ্গ্রীব হয়ে লাফাচ্ছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জী। শ্যামাপ্রসাদ মুখার্জী শুনে রাখতে পারেন, বাংলা যখন ভাগ হয় তখন বাংলা কংগ্রেস তাকে সমর্থন দেয়, বাংলার মুসলিম লীগ তাকে সমর্থন দেয়নি, আর কমিউনিস্টরা বাংলা কেন গোটা ভারতবর্ষ জুড়ে বই লিখে বলেছিল বাঙালি জাতির সর্বনাশ হবে, তার ভাষা তার সংস্কৃতি তার অর্থনীতি বাঙালি জাতির অস্তিত্ব বিপন্ন হবে যদি বাংলা ভাগ যেভাবে করা হচ্ছে তা যদি করা হয়। আমি আসবার আগে বাংলাদেশের বই মেলায় গেছিলাম, সেখান থেকে আসবো সর্বনাশ হয়ে গেছে, সবচেয়ে এগিয়ে থাকা বাংলা ভারতবর্ষের স্বাধীনতার আগে তাকে বিপন্ন করেছে কারা? সেই বাংলাকে আমাদের বাঁচাতে ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ কোথায়? কলকাতা। ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায়? শিবপুর কলেজ। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি কোথায়? ক্যালকাটা ইউনিভার্সিটি। ভারতবর্ষ কেন গোটা এশিয়া মহাদেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোথায়? যাদবপুর কালটিভেশন অফ সায়েন্স কলকাতা পশ্চিমবাংলা। গোটা ভারতবর্ষে সব ব্যাপারে কৃষি শিল্প সংস্কৃতি অর্থনীতি এক নম্বরে ছিল বাংলা। তোমরা সেই বাংলাটাকে সর্বনাশ করেছো, দুটো ভাগে ভাগ করে দিয়ে বাংলাটাকে ভাগ করে দিয়ে এবং ভারতবর্ষটাকে ভাগ করে দিয়ে দু বছরের মধ্যে 72 লক্ষ মানুষ পশ্চিমবাংলা মানে বাংলা থেকে ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যাচ্ছে, ভারত থেকে শুধু বাংলা প্রায় 72 লক্ষ মানুষ এখনকার পাকিস্তান থেকে বাংলাদেশ সহ এ পারে এসেছে। তাহলে অন্তত 1.5 কোটি মানুষ ডিসপ্লেস হয়ে গেল, আর এক পশ্চিমবঙ্গে পূর্ব বাংলা পশ্চিমবঙ্গে হওয়ার জন্য এই ডিসপ্লেসমেন্টের সংখ্যা হিসাব করলে দেখা যাবে 22-23% নিজ ভূমে পরবাসী হয়েছে বাংলার মানুষকে কে নাই। তারপরেও যে বাংলা এবারে পাত্র দিল্লি বঞ্চনা করেছে, দিল্লি মাসুল সমীকরণের মধ্য দিয়ে আমাদের শিল্পকে ধ্বংস করেছে, কটন মিল তারা বড় কেন্দ্র ছিল আমাদের হুগলির চারপাশ, বাইরের রাজ্য থেকে তুলো আসবে বেশি দামে আর আমাদের রাজ্য থেকে লোহা যাবে কম দামে, আমাদের রাজ্য থেকে কয়লা যাবে কম দামে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে সমস্ত কিছুর পর। সেই বাংলা তখন দিল্লিওয়ালারা সরকার চালাচ্ছে 55, 60, 62, 65, 61 বাংলার প্রকল্পগুলোকে ধরে ধরে সর্বনাশ করে ভিন রাজ্যের সাহায্য করে দিচ্ছে। এই উদাহরণটা উদাহরণ দেওয়া যায়, ঘন্টা পর ঘন্টা বলতে পারি, সেটা বলার সময়টা নয়। তারপর যে বাংলা ছিল 1 নম্বরে সেই বাংলা 75-76 সালের হিসেবে সব ব্যাপারে নেমে গেল 8-10-12-13-14 নম্বর যায়, তখন তো বাংলাটা আসেনি। যদি বল 77 সাল ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব, রিষড়া মিউনিসিপ্যালিটির বেশিরভাগ জায়গা তখন অন্ধকার, বিদ্যুতের ব্যবস্থা ছিল না, গ্রাম ছেড়ে দিন, আপনি পশ্চিমবাংলার গোটা পশ্চিমবাংলার যত গ্রামে যত বিদ্যুৎ দেখেন বামফ্রন্ট, গোটা পশ্চিমবাংলার যত গ্রামে যত পাকা বাড়ি দেখেন স্কুল একাত্তর ব্যতিক্রম বামফ্রন্ট, গোটা পশ্চিমবাংলার গ্রামাঞ্চল সহ রাস্তাঘাট পরিকাঠামো বামফ্রন্ট, আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বামফ্রন্ট, কল্যাণী এক্সপ্রেসে বামফ্রন্ট, বেলগড়ি এক্সপ্রেসে বামফ্রন্ট, দিল্লি রোড বামফ্রন্ট, দুর্গাপুর এক্সপ্রেসে বামফ্রন্ট, আমি যা দেখতে পাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট। আমরা সবসময় সব সত্য কথাগুলোকে মনে করতে পারি না, নিবেদিতার সাথে বামফ্রন্ট গত 10 বছর নতুন কিছু তৈরি হয়নি, যা তৈরি হয়েছিল তা রক্ষা করা যায়নি, ধ্বংস হচ্ছে, আমাদের শিক্ষার বারোটা বেড়ে যাচ্ছে, শিক্ষার বারোটা বেড়ে যাচ্ছে, স্কুল আছে শিক্ষক নেই, যাওয়া শিক্ষক আছে তার কাজ কি সাই যাব না, কে বলেছে সরকার ইন্ডিভিজুয়ালি মাস্টারটা সাবজেক্ট তো নন, যুবক লেখাপড়া করেছে
সরকারি চাকরি হাল নেই কেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে সবাইকে টেনে পরীক্ষার জন্য হাফিজ করে বলে থাকতে হয় আপনি যা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বামফ্রন্ট সরেজ ইলেকট্রনিক্স বামফ্রন্ট নিউটাউন রাজারহাট টাউনশিপ বামফ্রন্ট আইটি সেক্টর বামফ্রন্ট আপনি যা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র সহ আমি পরের পর তালিকা পর তালিকা বলতে পারি গত 10 বছরে একটা বড় প্রকল্প না বলতে পারবেন না অনেক দূরে বসে আছেন আমি তো বামপন্থীরা আমি তো বরাবরই কংগ্রেস ছিলাম এখন একটু তৃণমূল হয়েছি তারপর তৃণমূলের হাব ভাব থেকে নিজেই আমি চুপ করে বসে আছি আমি আপনাকে বলছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারও দায় আছে সত্যটাকে মানুষের কাছে হাজির করুন সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা জল্লাদের হাতে পড়েছে বাংলা এই জিনিস চলতে পারে না 90 ভাগ 95 ভাগ তৈরি হয়ে যাওয়া একটা কারখানা একটা শিল্প ওই এক শিবিরের প্রকল্প হলে রাজ্যের সরকার তৃণমূলের সরকার ট্যাক্স পেত বছরে 6,000-6,500 কোটি টাকা বিধানসভাতে আমি সংখ্যা দিয়ে বলেছিলাম মন্ত্রী মশাই